ইপ্লাস টিভির সকল দর্শককে ইপ্লাস টিভির পক্ষ থেকে জানাই ঈদ মোবারক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সম্পাদক, চট্টগ্রাম মহানগরের সভাপতি ও চট্টগ্রাম নয় সংসদীয় আসনের গণমানুষের নেতা ডাক্তার শাহাদাত হোসেনের পক্ষ হতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। স্থান রিমা কনভেনশন সেন্টার, চট্টগ্রাম। যেদিন আমাদের গণতন্ত্রের মা আমাদের মধ্যে ফিরে আসবেন, জনগণ সেদিনই খুশি হবে, এদিন জনগণের নেত্রী জনগণের মাঝে ফিরে আসবে। আন্দোলনের কোনো কিছু নেই, এখানে আমাদের খুশির দিন, আমরা খুশি পাচ্ছি না, কিন্তু আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া করছি, মিলাদ করছি, যাতে ওনার সুস্থতা কামনা করছি এবং দোয়া করে আল্লাহর কাছে ফরিয়াদ করছি যাতে উনি দ্রুত আমাদের মাঝে ফিরে আসেন। রিপোর্ট করেছেন ডিভিশনাল হেড রেজাউল হাসান কায়সার, ড্যাশ নিউজ, ইপ্লাস টিভি। ইপ্লাস টিভির সকল দর্শককে ইপ্লাস টিভির পক্ষ থেকে জানাই ঈদ মোবারক।